বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান অসাম্য ও দারিদ্র দূরীকরণের শিক্ষার গুরুত্ব বিবেচনায় দরিদ্র মেধাবী অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মেধাবী পুত্রকন্যা তদয়ী পুত্রকন্যার জন্য সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি 2022 বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা, যা 27/2/2022 তারিখ থেকে 18/3/2022 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের যোগ্যতা হল 2021 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিনাতনিরা আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা তদীয় পুত্রকন্যাদের ক্ষেত্রে জিপিএ 5 এর এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও পুত্রকন্যাদ্বয়ের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ হিসেবে ইউপি চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্ক সংক্রান্ত সনদ প্রদান করতে হবে। প্রিয় দর্শক, এ ছিল বীর মুক্তিযোদ্ধাদের সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট খবর। বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।